আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আজ আপনাদের সামনে সবচাইতে সমালোচিত একটা অঙ্ক নিয়ে আপনাদের সামনে আসছি, অর্থাৎ এই ধরনের অঙ্ক নিয়ে আমাদের বাংলাদেশে অনেক আলোচনা এবং সমালোচনা হয়। তার কারণগুলো আমি বর্ণনা করব এবং আমরা আসলে কোন দ্বারায় অর্থাৎ কোন রাস্তায় আমরা আসলে এটা ফলো করব সেই পদ্ধতিটি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি, অবশ্যই সেটার সমাধান দিয়ে যাব। তার আগে বন্ধুরা, এরকম গণিতের বিভিন্ন ধরনের গুরুত্বপূর্ণ টপিকস পেতে আমার চ্যানেলটা এখনও যারা সাবস্ক্রাইব করেননি দ্রুত সাবস্ক্রাইব করে পাশে থাকুন, ইনশাআল্লাহ অনেক উপকৃত হবেন। তাই চলুন বন্ধুরা, আসলে এই অঙ্কের সমালোচিত বিষয়গুলো আমরা একটু দেখে নিই। এই যে একটা অঙ্ক যেটার নাম হচ্ছে সরল অঙ্ক, কী অঙ্ক? সরল অঙ্ক। এই ধরনের অঙ্ক আপনারা একটা কাজ করবেন, আমি যে টেকনিকটা অবলম্বন করব, আমি যেভাবে অঙ্ক করব সেটা যদি আপনারা ক্যালকুলেটারে চাপ দেন তাহলে এটার উত্তর আসবে, অবশ্যই উত্তর আসবে সেটা 100। বাট আমি যে সিস্টেমে করবো সেটার উত্তর আসলে 100 আসবে না। এর একটা কারণ হচ্ছে এই সরল নিয়ে সারা পৃথিবীর মধ্যে বিভিন্ন নিয়ম হয়েছে। অর্থাৎ আমেরিকায় একটা নিয়ম ফলো করে, মনে করেন আবার এই কী করে যুক্তরাজ্যে একটা নিয়ম ফলো করে, এরকম বিভিন্ন দেশে বিভিন্ন রকম এটাকে কী করে বিভিন্নভাবে উপস্থাপনা করে। তাই বন্ধুরা, যখন আমাদের এই ক্যালকুলেটার যে তৈরি করা হয়েছে, এই ক্যালকুলেটারটা কিন্তু আমাদের দেশে কেউ তৈরি করেনি, ওরা সেই তারাই তৈরি করছেন। সুতরাং তাদের সিস্টেমে যখন আমরা করতে যাবো তখন তাদের রেজাল্ট আসবে 100। বাট বাংলাদেশের যে আমাদের, আমরা তো বাংলাদেশি, যখন আমাদের পরীক্ষায় চলে আসবে তখন আমাদের বাংলাদেশি রুলটাই কিন্তু আমাদের মানতে হবে। আর বাংলাদেশের একটা রুল, সেটা হচ্ছে বদমাস। আর একটা দেশ আছে ফেমদাস, আর একটা আছে ডিমদাস, আরও বিভিন্ন ধরনের বিভিন্ন সিস্টেমে আছে। অর্থাৎ ফ্যাক্টরটা কোন জায়গার মধ্যে তাদের কনফিউশন বা কোন ধরনের জিনিস, এত কিছু আমরা জানবো না। জাস্ট আমাদের দেশের যে প্রচলিত নিয়ম আছে, যেটা আমাদের পাঠ্যপুস্তকে আছে, সেই দ্বারাই আমরা চলতে হবে, তা না হলে কিন্তু অঙ্কটার উত্তর ভুল অর্থাৎ খেটে দিবে। এজন্যই বলছি বন্ধুরা, আপনারা যখন সরল অঙ্ক করবেন তাহলে অবশ্যই এই বদমাসকেই সামনে রেখে করতে হবে। বদমাসটা কি? এটা হচ্ছে, এটা বোঝাচ্ছে যে এই এই যে দাঁড়াটা, এই দাঁড়াভাবে আমাদের অঙ্কের সরল অঙ্ক করতে হবে। বিদি কি আগে ব্র্যাকেটের ফাঁস, এরপরে কি অফ, অফ মানে ওই অফ নিয়েই সব সমস্যা, অফ নিয়েই সব সমস্যা, আর কিচ্ছু না। আমরা বাংলাদেশি বলে এটা অফ এরের ফাঁস, অন্য দেশে এটা রেখে বলে সূচক পাওয়ার বিভিন্নভাবে বলে, এটা নিয়েই কিন্তু সব প্রবলেম এই জায়গা, তার কিচ্ছু না। তাহলে ওদি অফ মানে এরের ফাঁসটা করতে হবে, ব্র্যাকেট পরেই এরের ফাঁসটা, এরপরে ডিভিশন বাগের ফাঁসটা করতে হবে, অর্থাৎ গুণের আগে বাগের ফাঁসটা করতে হবে, এরপরে কি মাল্টিপ্লিকেশন গুণের কাজ করতে হবে, এরপরে কি এডিশন যুগের কাজ করতে পারে, এরপরে হচ্ছে সাবস্ট্রাকশন অর্থাৎ বিয়োগের কাজ করতে হবে। এই ধারাবাহিকতায় আমাদের বাংলাদেশের অঙ্ক করতেই হবে, তা না ছাড়া আমাদের অঙ্কের উত্তর ভুল হবে। তাই বন্ধুরা চলুন, আমরা এই অঙ্কের সমাধানটা দিতে গেলে আরেকটা নিয়ম আছে, সেটা আমি অবশ্যই এখানে কী করবো ক্লিয়ার করবো। তাহলে দেখুন, আমাকে যেহেতু বলছি প্রথমে ব্র্যাকেটের কাজ, তাহলে ব্র্যাকেট আমার তো অবশ্যই আছে, তাহলে ব্র্যাকেটটা করে নিই। তাহলে আমাদের অবশ্যই আসবে 40 ভাগ কত 2, আর ব্র্যাকেটের কাজটা করলে কি 3 আর 2 5 হয়। প্রবলেমটাই দেখায় আমার এই সরল অঙ্কের ষষ্ঠ শ্রেণীর বইয়ে পরিষ্কার লেখা আছে, ব্র্যাকেটের আগে কোনো চিহ্ন না থাকলে এর ধরে নিতে হয়। ভালো করে বুঝবেন বন্ধুরা, এখানে কিন্তু প্রবলেম, ব্র্যাকেটের আগে কোনো চিহ্ন না থাকলে এর ধরে নিতে হয়, কিন্তু অন্যান্য দেশের ব্যক্তিরা তারা কী ধরে, এটা এর ধরে নেয় না, তারা এটা গুণ ধরে নেয়, কোনো দেশে আবার কী ধরে নেয়, এটা সূচক ধরে নেয়, এখানেই কিন্তু ফেস। তাহলে আমরা কিন্তু অবশ্যই আমাদের বইয়ের সিস্টেমটাই মেনে নিতে হবে। তাহলে এখানে আমরা কী ধরবো, অবশ্যই এর মনে করে নিবো, ওকে, ব্র্যাকেটের আগে কোনো চিহ্ন না থাকলে এর, পরিষ্কার ভাষায় লেখা আছে ষষ্ঠ শ্রেণীর গণিত বইয়ের সরল অধ্যায়ে। তাহলে অবশ্যই, তাহলে যেহেতু এর চলে আসছে তাহলে অবশ্যই আগে এর কাজ, বাদ গুণ যোগ বিয়োগ সবগুলোর আগে কার কাজ, এর কাজ, তাহলে এর কাজটা আমাদের কী করতে হবে, আগে করতে হবে। তাহলে আগে করে নিই আমরা, দুই এবং দুইয়ের সাথে পাঁচ, এর মানে তো গুণ, গুণে গুণ বোঝায়, তাহলে পাঁচ দুগুণে হতো 10, ওকে। এখন যদি আমরা 40 10 দ্বারা ভাগ করি তাহলে কী আসবে, 4, এর মানে উত্তর হবে 4। কিন্তু অন্যান্য দেশের যারা সিস্টেম তারা এখানে এর না ধরে তারা গুণ মনে করে, কী মনে করে, গুণ। এখন আমরা যদি এই অঙ্কটাই গুণ মনে করি তাহলে কী দাঁড়ায় তাদের সিস্টেমে বা ক্যালকুলেটর সিস্টেমে, তাহলে কী দাঁড়ায় দেখেন, এখানে যদি আমরা গুণ মনে করি তাহলে অবশ্যই আমাদের সিস্টেমে, আমাদের এই বদমাস সিস্টেমেই তো, যেহেতু এখানে গুণ চলে আসছে তাহলে গুণ এবং বাঘ, তাহলে গুণ এবং বাঘের আগে কার কাজটা করতে হবে, অবশ্যই আমাদের কার কাজটা, বাঘের কাজটা করতে হবে। তাহলে বাঘ যদি আমি করে নিই, 40 2 দ্বারা ভাগ করলে কি 20, গুণ হতো 5 ইকুয়াল ফার্স্ট বিষয় কত 100। অর্থাৎ এই সিস্টেমটা কিন্তু আমাদের ক্যালকুলেটারের উত্তর দেয়। বন্ধুরা ভালোভাবে মনে রাখবেন, এই যে ক্যালকুলেটারের যে উত্তরটা দেয়, এখান নিয়ে যে আমাদের বিভিন্ন মতভেদ আছে, এই মতভেদটা আমাদের জেরে ফেলতে হবে। কারণ কি, আমরা যখন বাংলাদেশে কোনো প্রশ্ন দেবো তখন কিন্তু আমাদের এই সূত্রটাই প্রয়োগ করবে, আর কিচ্ছু না। এবং ব্র্যাকেটের আগে কোনো চিহ্ন না থাকলে এর হিসাবেই ধরে নিতে হবে, তা না হলে অবশ্যই আপনাদের অঙ্কটা কী হবে, ভুল হবে এবং খাটা যাবে। তাহলে বন্ধুরা আজ এতটুকু বুঝতে পেরেছেন এবং এখানে ফেসটা বুঝতে পেরেছেন, অবশ্যই আশা রাখি বুঝতে পেরেছেন। তাহলে বন্ধুরা
এরকম গণিতের গুরুত্বপূর্ণ টিপসগুলো পেতে আমার চ্যানেলটা এখনও যারা সাবস্ক্রাইব করেনি দ্রুত সাবস্ক্রাইব করে পাশে থাকুন, ইনশাআল্লাহ অনেক উপকৃত হবেন। ধন্যবাদ সবাইকে ভিডিওটি ধৈর্য সহকারে দেখার জন্য।